রোজারত অবস্থায় একজন দিনের বেলা শুয়ে থাকলো, শুয়ে থাকার পরে যদি তার এ কারণে যদি কোনো স্বপ্ন দোষ হয় তাহলে তার রোজার কি হুকুম হবে, এটা একটা। সে সাথে আরেকটা বিষয়, আমাদের সমাজ একটা প্রচলিত ভুল ধারণা আছে যে রোজারত অবস্থায় হয়তো দিনের বেলা একটু আমার ঘুম আসতেছে, ওই একই বেডে আমার স্ত্রী এবং আমি ওখানে শুই, কিন্তু রোজার কারণে আমি মনে করি যে স্ত্রীর সাথে হয়তো শোয়াও যাবে না, স্ত্রীর কাছাকাছিও হওয়া যাবে না। এই যে বিষয়টা, আসলে এতে কি কোনো রোজার কোনো ক্ষতি হবে কিনা? আসলে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্কের যে পরিধিটা, এই পরিধি মাহে রমাদানকে সম্মান জানিয়ে এবং রোজা রেখে কতটুকু আমরা রক্ষা করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আসলে একটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে, রোজাদার ব্যক্তি যদি কোনো কারণে রোজারত অবস্থায় দিনের বেলায় অথবা মানে দিনের কোনো একটা অংশে স্বপ্নদোষ হয়ে থাকে, তার সিয়াম নষ্ট হবে না। আমাদের অনেক ভাই আছেন যে মনে করেন যে স্বপ্নদোষ হয়ে গেছে, আমার রোজা নষ্ট হয়ে গেছে, তখন তিনি রোজা ভঙ্গ করে ফেলেন, এই কাজটি ভুল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সিয়াম পালনকারী তিনি তার সিয়াম কমপ্লিট করবেন, কন্টিনিউ করবেন। এমন কোনো কাজ যে কাজগুলো সিয়াম নষ্ট করে থাকে, অর্থাৎ মুফাত্তিরাতের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে থাকে, সেই কাজগুলো যদি কোনো ব্যক্তির মানে অনিচ্ছায় সেটি সংঘটিত হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে তার ওই কাজটি, ওই কাজগুলো যদি তার মানে জ্ঞানের স্বল্পতার কারণে, না জানার কারণে হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে ওই কাজগুলো তার যদি বিস্মৃতির কারণে হয়ে যায়, তাহলেও সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে ওই কাজগুলো যদি তার ভুলের কারণে হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে ওই কাজগুলো যেগুলো মুফাত্তিরাত, যেগুলো সিয়াম নষ্ট করে থাকে, ওই কাজগুলো যদি তার মানে জোরপূর্বক কেউ তাকে মানে করতে বাধ্য করে, তাহলেও তার সিয়াম নষ্ট হবে না। সুতরাং স্বপ্নদোষ এটা কারো ইচ্ছার মধ্যে নয়, এখানে তার সিয়াম নষ্ট হবে না, এক্ষেত্রে তিনি তার সিয়াম কন্টিনিউ করবেন। তৃতীয় যে পয়েন্টটি আপনি উল্লেখ করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, রোজাদার ব্যক্তির জন্য জায়েজ রয়েছে তিনি মানে তার স্ত্রী সহ মানে তিনি একই খাটে একই জায়গায় তিনি স্ত্রীর সাথে শুইতে পারেন, তার সাথে মানে চলাফেরা করতে পারেন, তার সাথে মানে লেনদেন জিনিসপত্র নিতে পারেন, ধরতে পারেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাব্বালা ইহদা আজওয়াজিহি ওয়া হুয়া সাইম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীদের মধ্যে মানে একটি স্ত্রীকে তিনি চুম্বন করেছেন, এই অবস্থায় যে তিনি রোজা সিয়ামরত অবস্থায়। সুতরাং বোঝা যায় সিয়ামরত অবস্থায় যদি চুম্বন করেন এটাও জায়েজ হচ্ছে। সিয়ামরত অবস্থায় যেটি নিষিদ্ধ সেটা হচ্ছে মানে স্ত্রীর সহবাস, যেটাকে বোঝায় মানে যেটাকে আলজিমা বলা হয়ে থাকে আরবিতে, মানে এ ধরনের সহবাস যেটা রয়েছে সেটি শারীরিক যে সম্পর্ক, এটি মূলত ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ, কারণ এটি সিয়ামের হুরমত নষ্ট হয়ে থাকে, রমাদান মাসের হুরমত মর্যাদা নষ্ট হয়ে থাকে, এবং এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম করা হয়েছে সিয়ামরত অবস্থায়। বাকি এছাড়া পারিবারিক যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করা জায়েজ রয়েছে, সেক্ষেত্রে যদি কেউ মানে তার স্ত্রীর সাথে ঘুমান, এটা তার জন্য সিয়ামে কোনো ক্ষতি নেই। এই কাজটাকে বাদ দিয়ে আনুষঙ্গিক অন্য বিষয়গুলো, অন্য অন্য কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোতে সিয়াম নষ্ট হবে না, সেগুলো তিনি করতে পারবেন। দিনের বেলায় মূলত স্ত্রীর সাথে মানে সকল প্রকার মানে যৌন সম্ভোগ বা মানে যৌন যেই সম্পর্ক রয়েছে, মানে শারীরিক যে সম্পর্কের কথা রয়েছে, এই সম্পর্ক ছাড়া যদি বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করা, এক্ষেত্রে যদি কেউ করে থাকেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না। তবে এক্ষেত্রে মানে যদি তিনি আশঙ্কা করেন মানে যে যদি কোনো কারণে মানে শারীরিক কোনো মানে সম্পর্ক এমন হয় যে সম্পর্কের কারণে তিনি আশঙ্কা করেন যে তিনি সিয়াম নষ্ট হয়ে যায় কি না, অথবা তিনি কোনো কারণে সম্পর্কের দিকে শারীরিক সম্পর্কের দিকে বাধ্য হয়ে যান কিনা, তাহলে এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো মানে যথাসম্ভব এমসাক করা, এর সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো থেকে বিরত থাকা তার জন্য উত্তম। জি মহতারাম, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ।